পরিমনির সাংসারিক জটিলতার পালা শেষ ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন নিজেই। জানিয়েছেন স্বামী রাজকে অফিসিয়ালি ডিভোর্স দিয়েছেন তিনি। তারকার দাবি এটাও এক প্রকার ক্ষমা করে দেয়া, না হয় পরির সাথে রাজ যা করেছেন তাতে তার জেল হওয়ার কথা। পরি জানান এখন থেকে ছেলে রাজ্যের যাবতীয় খরচ ভরণ পোষণ সব তিনি একা বহন করবেন। ব্যক্তিগত জীবনের ভাঙা গড়ার খবর রেখে বেশ আগে থেকেই কাজে ফিরতে শুরু করেছেন নায়িকা। তারই ধারাবাহিকতায় কয়েকদিন আগে ডোডোর গল্প নামে সরকারি অনুদানের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হন। এবার জানা গেল সেই সিনেমায় তার নায়কের নাম। দীর্ঘদিনের বিরতির পর আবারও পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন সাইমন সাদিক ও পরি মনি। দেশের শীর্ষ অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে নির্মিত হচ্ছে ডোডোর গল্প। পরিচালনা ছাড়াও এর কাহিনী চিত্রনাট্য সংলাপ লিখেছেন রেজা ঘটক। সিনেমাটি 2021-22 অর্থ বছরে 60 লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। সিনেমাটি নিয়ে গণমাধ্যমে সাইমন সাদিক বলেন, নতুন সিনেমাটির গল্প প্রেক্ষাপট একেবারে আলাদা, অন্যরকম একটা বিষয় আছে সিনেমার গল্পে। আশা করছেন এটি দর্শকের ভালো লাগবে। পরি সাইমনের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা পুড়ে যায় মন, সব মিলিয়ে তিনটি সিনেমায় জুটি হিসেবে দেখা গেছে তাদের। জানা গেছে অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির কাজ শুরু হবে। সবকিছু ঠিক থাকলে চলতি বছর শেষের দিকে এটি মুক্তির আশা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।